আজ আমি খুব সুন্দর একটি জায়গায় এসেছি। আমার পিছনের দৃশ্য দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। তো আসলে আমি প্রথম দেখতে এসেছি এবং আপনাদেরকেও দেখাতে এসেছি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্তই আপনারা আমার এই ভিডিওটা দেখুন এবং আমার সঙ্গে থাকুন। আমি প্রথম থেকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে প্রবেশ পথ। এখানে $5 পে করে ভিতরে যেতে হয়। আমি এখন ঢুকছি, আপনারা আমার সাথে থাকুন। কানাডার কুইবেক প্রভিন্সের লাভালে রয়েছে এই ফার্ম, নাম হচ্ছে ফার্ম মারিনো। এই যে আপনারা দেখছেন সবগুলোই আসলে মিষ্টি লাউ। এই লাউ আসলে কেউ রান্না করে খায় না এদেশে। এগুলো দিয়ে বিভিন্ন রকমের বিস্কিট, ডোনাট, কেক সহ অনেক কিছু বানানো হয় এবং সেগুলো বাজারজাত করা হয়। আবার হ্যালোইনের সময় অনেকেই বাসা বাড়িতে ডেকোরেশন করে থাকে এই মিষ্টি লাউ দিয়ে। এখানে দেখুন বিভিন্ন সাইজের কিন্তু রয়েছে, ছোট বড় মাঝারি একদম সব সাইজের পামকিন রয়েছে। আসলে মাঠের মধ্যে রাখা না এগুলা, এগুলা এখানে চাষ করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, গাছগুলা অলরেডি মরে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটোবুথ, একদম প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে এখানে দেখেন ছবি তোলা হচ্ছে। একদম ফ্রি তুলে দিচ্ছেন এই ছবিগুলো উনি, কোনো ধরনের কোনো টাকা ছাড়াই। দেখুন আজকে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে। সামার চলে যাচ্ছে, আজকে আসলে এই তাদের এখানে প্রবেশের শেষ দিন, যার জন্য সবাই যার যার পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন। তো সামার চলে গেলে আবার পুরো জায়গাটা বরফে ভরে যায়। আপনারা দেখুন কি সুন্দর দৃশ্য। এই পামকিনের অনেক ওজন আপনারা দেখেই বুঝতে পারছেন, তাই বাগান কর্তৃপক্ষ সবার সুবিধার্থে তারা এখানে স্ট্রলার রেখেছেন। এগুলো দিয়ে গাড়িতে নিয়ে যাওয়া হয়। এখানে আবার পার্কের মতো নানা রকম রাইডেরও ব্যবস্থা রয়েছে, আপনারা দেখুন। যারা বাচ্চাদের নিয়ে আসেন তারা ভালো একটা সময় কাটাতে পারেন এখানে। এই কোম্পানির পামকিন, স্ট্রবেরি, সানফ্লাওয়ার, ব্ল্যাকবেরি, ব্লুবেরিরও গার্ডেন রয়েছে। তাছাড়া কর্নও রয়েছে, আমরা যাকে বুদ্ধা বলি। আমরা তত্ত্ব নিয়ে জেনেছি 1920 সালে এই ফার্ম প্রতিষ্ঠিত করেন ওডিল জলিকার। এখানে জায়গার পরিমাণ 175 একর। এখন আপনারা বুঝেন কি পরিমাণ জায়গা এখানে রয়েছে। ওডিল জলিকার যে এই বাগানের প্রতিষ্ঠাতা ছিলেন, বর্তমানে তার পরিবারের সদস্যরাই এই পরিচালনা করছে। এক জেনারেশনের পর আরেক জেনারেশন এরকম করে 5 নম্বর জেনারেশন দ্বারা পরিচালিত হচ্ছে এই ফার্মটি। আসলে কানাডায় কেউ চাষ করতে চাইলে জায়গার কোনো অভাব নেই। সরকার থেকে অল্প দামে লিজ নিয়ে চাষাবাদ করা যায়। দেশটিতে আসলে বেশিরভাগ সময়ই ঠান্ডা থাকে, যার ফলে শুধু সামার সিজনে এইসব চাষাবাদ হয়। আসলে আমি আমার কোনো ভিডিওই আমি বেশি লম্বা করে বানানোর চেষ্টা করি না, শর্ট সময়ের মধ্যে যাতে আপনারা দেখতে পারেন সেই চেষ্টাই করি। তো আমি আর লম্বা করছি না, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।